খেয়াল রাখবেন, একটা ছেলের চোখে, একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা, সে তার বাবার মতো হতে চায়। তার প্রমাণ, একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলে জিজ্ঞেস করেন, বাবু তুমি কি হইবা? পুলিশ হমু। কি বলে? ইমাম সাহেবের ছেলেদের জিজ্ঞেস করেন, বাবা তুমি কি হতে চাও? কয়, ইমাম হইতে চাই। কারণ ওর বাবারে দেখছে ও ইমাম। পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বেরোয়, তো সেভাবে আব্বু পুলিশ হয়েছে, আমিও পুলিশ হমু। একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা, একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা, তার মাকে সে ফলো করে, অনুসরণ করে। এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে। মসজিদে যখন ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু সাহেব ইসলাম বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে, সে বলে হায় হায়, আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি, আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি, আজকের জন্য যা, কালকে তোরে আমি ধরব। বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? পাগল হয়ে যাব আমরা, সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলের দেখলে দিবে দর, বলবে চিনি না, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, ঠিক কি না? পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না, মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না, ভাই ভাই রে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। নবীও জিকির করে ইয়া নাফসি, উম্মতও জিকির করে